Bismillahirrahmanirrahim. Assalamu alaikum shabaike. So welcome back to my channel. So shokal shokal chole gelam chondrima uddane walking korar jonno. So chutir din jehetu so amra ektu chondrima uddane shokale hatte ber hoy. So shei shomoye 6:30 ta bajte chilo. To amra basha theke ramana dilam aste aste 7ta baje giyechilo. তো এই তো এখন এখানে একটু এনজয় করব বানিয়া একটু খেলাধুলা করবে বানিয়ার পাপা একটু এক্সারসাইজ করবে আমি একটু ভিডিও করব এন্ড আপনাদের সাথে একটু একটু শেয়ার করলাম এন্ড এখানেই তো বানিয়াকে নিয়ে বসেছিলাম বানিয়া ঘুম থেকে উঠে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল আর রাতে দেরি করে ঘুমিয়েছিল তাই সে একটু চিড়চিড়া ভাব করছিল তো এই তো আমরা এখন বসে আছি তারপর বানিয়ার পাপা একটু ওয়াকিং করে আসবে তারপরে আমরা একসাথে তারপরে খেতে যাব মাজাতে তো ডিসাইড করে রেখেছিলাম যে মাজাতে খেতে যাব অনেকদিন থেকে মাজাতে খেতে যাচ্ছি না সো ভাবলাম যে একটু বাইরে নাস্তাটা একটু বাইরে করব সো এই তো আর দেখেন কি সুন্দর চন্দ্রমা বন্দনে গাছগাছালি আর এখানে নানান ধরনের মানুষরা হাঁটতে আসে এই যে মানে বাবা মানের সাথে খেলতেছিল আর সে খুবই এনজয় করতেছিল আর এই যে ওয়ানিয়া দেখতেই পাচ্ছেন তো আমি তাকে নিয়ে একটু বসে এনজয় করতেছিলাম তো আর যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিন আর এই তো ওয়ানের পাপা ওকে নিয়ে খেলাধুলা করতেছিল খেলাধুলা করতে করতে তারপরে এখন আমরা রওনা দিয়ে দিব তো বেশিক্ষণ আর কি আপনাদের আর ক্লিপ অ্যাড করলাম না অনেক লং হয়ে যাবে ভিডিওটা তো এখন আমরা বলতেছিলাম যে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব বের হয়ে একদম মাজা রেস্টুরেন্টে চলে যাব একদম এই যে কৃষি মার্কেটের ভিতরে যে মাজা রেস্টুরেন্ট আছে সেখানে তো এই তো এখন চলেন আমরা এখন সেখানে চলে যাব আর কি কি খেলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তারপর সেখান থেকে আবার বাসা গিয়ে কি করলাম তারপর এখানে একটা ফুল দেখলাম আমি তো ফুলটা আবার নিয়ে একটু আপনাদের সাথে একটু ঢংঢং করলাম তারপর একটু হ্যাঁ এখানে সামনে এগুলো একটু সবজি মার্কেট ছিল তো এখানে নানান ধরনের শুক্রবারে একদম সবজি বসে তো এখান থেকে আমরা মাংস নেই আঙ্কেলটা একটু মাংসটা ভালো দেয় সো এখান থেকে আমরা মাংস নিয়ে নিলাম যেহেতু আজকে বাসায় গিয়ে বিরিয়ানি করব সো এখান থেকে মাংস নিয়ে নিলাম গরুর মাংস আর এই আঙ্কেলটার এখানে মাংস খুব ভালো পাওয়া যায় তো আপনারা সেখানে হাঁটতে গেলে এখানে দেখতে পাবেন তো এখানে নানান ধরনের মানুষরা সবাই কিন্তু সবজি এখানে সব কিছুই পাওয়া যায় মাছের হাট তারপরে কলিজা গরুর মাংস ফল সব কিছু পাওয়া যায় তো ওয়ানের জন্য আঙ্গুর নিলাম এখান থেকে আর এই তো মাংস নিয়ে এখন আমরা রওনা দিয়ে দিব নাস্তা খাওয়ার জন্য তো এখানে শাকসবজি ফল হচ্ছে মালটা আঙ্গুর সব কিছুই মুরগি চিকেন আপনারা যে যেটা চান সবই পাওয়া আছে দেখেন তারপর আমরা চলে গেলাম মাজা রেস্টুরেন্টে তো এটা তাজমহল রোডে আছে মোহাম্মদপুরেই তো এই তো চলে গেলাম আমরা দেখেন ঠিকানাটা ওখানে দেওয়াই আছে তাজমহল রোড 23/16 ব্লক সি সো এই তো তারপর এখানে আমরা চলে আসলাম খাওয়ার জন্য তো আসার পরে আমরা পায়া খুঁজতেছিলাম কিন্তু 9:30 বাজে কিন্তু তাদের ওখানে এখনই পায়া শেষ হয়ে গেছে তো আমরা খুবই স্যাড হলাম যে পায়া শেষ এত তাড়াতাড়ি তো এই তো ওয়ানি এখানে আঙ্গুরের নিজের মেলা বসাইছে সে আঙ্গুর খাচ্ছে আর ভিতরে তাদের তাদের অনেক সুন্দর তারা পিতলের জিনিস হচ্ছে খাবার সার্ভ করে তো তাদের এই জিনিসটা অনেক ভালো তো এই তো সকাল 7টা থেকে 11টা পর্যন্ত তাদের ওপেন থাকে কী কী পাওয়া যায় আপনাদেরকে এক নজরে আমি দেখাই দিলাম তো মানিয়া দেখেন এখানে মনে হয় আঙ্গুরের বাজার লাগিয়েছে আর সে খাচ্ছে তারপর আমাদের নাস্তা চলে এসেছে এখানে সাথে ডাল ভাজি ছিল চা ছিল আর নাস্তা আমাদের হালকা খেতেই ভালো লাগে আর আমরা ই খুঁজতেছিলাম বাট সেটা ছিল না খাসি পায়া তারা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে তো খুবই খারাপ লাগলো ওটা থাকলে আরও মজা লাগতো তো জাস্ট নাস্তা একটু হালকা খাওয়াই ভালো তো এখান থেকে খেয়েটে আমরা এখন মজা যাবো বাসার দিকে তো আমরা খাচ্ছিলাম আমি জিজ্ঞেস করতেছিলাম যে কেমন লাগতেছে তো
বাবানের বাবা বলল হ্যাঁ খুব ভালোই লাগতেছে। আসলে তাদের সবজি ভাজি পরোটাটা তাদের খুবই টেস্ট, নানটাও টেস্ট বাট পরোটা বেশি। তারপর আমাদের চা না হলে তো হয় না, লাস্টে তো এক কাপ চা খেয়ে নিলাম। তাদের চাটা টেস্ট ছিল ভালোই ভালোই ছিল আর কি, আমাকে ভালোই লাগছে। তারপরে এই তো চলে গেলাম, এখন বাসায় চলে আসছি। আর এখন মাংস উঠাই দিব, তো মাংস রান্না করতেছিলাম তো এখানে সব মশলা আদা রসুন জিরা ধনিয়া মাংসের মশলা তারপরে পেঁয়াজ দিয়ে টিয়ে একদম মাখিয়ে দিয়েছিলাম। তো সরিষা তেল দিয়ে রান্নাটা করেছিলাম, তো সরিষা তেল দিয়ে করলে আর কি খুব ভালো হয়। তো বিরিয়ানি করব, তো সরিষা তেলে দিয়ে আমি তেহরির মতোই আর কি বিরিয়ানিও বলতে পারেন আর তেহরিও বলতে পারেন যে যার ইচ্ছা। তো এই তো সবগুলো দিয়ে এখন মাংসটা আলাদাভাবে চড়াই দিব আর তারপরে তো রান্নাটা করে নিব। আর আমার প্রেশার কুকারের রাবারটা একটু স্লো হয়ে গিয়েছে, সো রান্না করতে অনেক টাইম লাগতেছিল, তো সেটা একদম ঢিলা হয়ে যায় থেকে থেকে আর সমস্যা করে। আর এখানে আমি দইও দিয়ে দিয়েছিলাম যে তাড়াতাড়ি গলবে। তারপরে এখানে মাংসের মশলা দিয়ে তারপর বিরিয়ানির মশলাও একবারই দিয়ে দিয়েছিলাম যেহেতু বিরিয়ানি রান্না করব। হ্যাঁ ঠিক আছে, তো বিরিয়ানি রান্না করব সেই জন্য সবগুলো এখন মেখে একবারে চড়াই দিব। আর আলাদাভাবে পোলাওটা আমি রাইস কুকারে চড়িয়ে দিয়েছিলাম আর এই তো সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আর আমি অফ ক্যামেরায় পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে দেখাতে আমি ভুলে গেলাম তো ক্লিপটা নিতে। আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে এখন চড়িয়ে দিব। আর এখানে মানে বাবা মটরশুঁটি দিয়ে খাবে বিরিয়ানি, তো এই যে মটরশুঁটি দিয়ে দিলাম। আর এখানে পোলাওয়ের চাউল ধুয়ে নিচ্ছিলাম, তো এখন ভালো করে ধুয়ে তারপরে আমি পোলাওটা রান্না করে নিব। আর এতক্ষণ যারা কষ্ট করে আমার ব্লগটা দেখছেন আমার সঙ্গে আছেন, প্লিজ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়েন আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েন। আর যারা এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো পোলাও রান্নাটা আমার হয়ে গিয়েছিল, এখন এই দুটাকে মাংসের মধ্যে চুলায় দিয়ে দিলাম। তো এখন একটা সুন্দর করে মিক্স করে নিব যেভাবে আর কি করি আমি। তো এই তো তারপরে একটু দমে রেখে দিয়ে তারপর আমরা সার্ভ করে খাবো গরম গরম। তো এই তো এখন সুন্দর করে মিক্স করে নিয়েছিলাম, সাথে টমেটো সালাদও করেছিলাম। তারপরে এই তো আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ আর ওয়ানিয়া সুন্দর করে খেয়ে নিব। তো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানায়েন আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে কী করতে হবে সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি লাইক দিতে হবে, শেয়ার করতে হবে নিজের ফ্রেন্ডদের সাথে। তো এই তো এটাই ছিল আজকের ব্লগ, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো এটা আমরা একদম গরম গরম সার্ভ করে নিয়েছি, অনেক টেস্ট হয়েছিল, দেখতে কেমন লাগতেছে জানি না বাট খেতে অনেক টেস্ট হয়েছিল। আর একদম গরম গরম সার্ভ করেছি তো তাই একসঙ্গে হয়েছিল বাট খুব ঝরঝর আর ভালো হয়েছিল। আর এই তো সালাদ সঙ্গে নিয়ে নিলাম, এখন আমরা একদম ঝটপট করে খেয়ে নিব। তারপরে এই তো বিকালের দিকে বানিয়ে একদম ঢং করতেছিল তার একটু ঢংগুলো দেখালাম আপনাদেরকে, দেখেন বানিয়া পানি খাচ্ছিল কেমন। অলরাইট গুড গুড আমু গুড এরকম করো গুড। আমি তাকে বলতেছিলাম বানিয়া তোমার ভিডিও করতেছি আর বানিয়া আরো একদম ঢং করতেছে সাথে সাথে। আমরা বিকালে চা খেয়ে নিলাম, বিকালে মানে বাবা চা খেতে শুধু চা খেলো কারণ ভারী খাবার খেয়েছিলাম সেই জন্য। আর এই তো তারপর আমরা একটু পেঁপে খেলাম ওয়ানিয়াকে খাওয়ালাম। আর এটা পরের দিন সকালে ছিল পরোটা, আর এটা রেডিমেড পরোটা একদম ভালো না আমার কাছে, একদম ভালো খারাপ লেগেছে, অনেক খারাপ, একদম ভালো লাগেনি কারণ এগুলো পরোটা অনেক বেকার, তার চেয়ে আপনার বাসায় করে খেলেই ভালো। আর এই তো আমি টমেটো স্টোর করতেছিলাম তাই একটু ভিডিও করলাম। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।